আজ এই সভায় অনেকেই উপস্থিত আছেন যারা উত্তমকে হয়তো আমার চেয়ে অনেক বেশি ভালোভাবে চিনত, অনেক বেশি কাছ থেকে দেখেছে, বন্ধু হিসেবে অথবা তার সঙ্গে কাজের সূত্রে তার আরো অনেক বেশি কাছে এসেছে। কিন্তু একটা মানুষকে চেনার অনেকগুলো স্তর আছে। বিশেষ করে উত্তমের মতো একজন জনপ্রিয় সিনেমা শিল্পী, তাকে চেনার অনেকগুলো স্তর আছে। দর্শকবৃন্দ যারা তার ভক্ত ছিল, তারা তাদের অনেকেই হয়তো তাকে কোনোদিন সামনে থেকে দেখেনি, তারা হয়তো এখানকার লোকই না, কিন্তু তারাও তাকে একভাবে চিনত তার কাজের মধ্যে দিয়ে, তার সম্বন্ধে পড়ে, তার বিষয় জেনে। তারাও উত্তমকে নিশ্চয়ই ভীষণ আপন লোক বলে মনে করত। তাছাড়া তার অন্তরঙ্গ বন্ধু, তার আত্মীয়, তাদের চেনার আবার আরেকটা স্তর, তারাও উত্তমকে চিনত। তারপর যারা তার সঙ্গে কাজ করেছেন অভিনয়ে, সহ অভিনেত্রী অভিনেতা বা যেসব কলাকুশলী তার সঙ্গে বছরের পর বছর গত 30 বছর ধরে কাজ করেছেন, বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন, তাদের চেনা স্তর আবার আরেকটা আলাদা। এই সমস্ত স্তর মিলিয়ে হয়তো তার পরিচয়, কিন্তু সেটা সম্যক পরিচয় বা সম্পূর্ণ পরিচয় হতে পারে না, কেননা মানুষের মধ্যে অনেক কিছু থাকে যা একান্তই তারই নিজের, যেটা রহস্যে চিরকালই রহস্য থেকে যায়। আজকের দিনে আমার মনে হয় উত্তমের পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হল তার কাজের মধ্যে দিয়ে, তার শিল্পের মধ্যে দিয়ে। তিনি যে শিল্পের পরিচয় রেখে গেছেন এতকাল ধরে চলচ্চিত্র কাজ করে, সেই শিল্পের পরিচয়। আমি তাকে প্রথমে দর্শক হিসেবে চিনি, তার ছবি দেখেছি, তার সমালোচনা করেছি, তারপর শেষে বেশ কিছুকাল পরে আমি তার সঙ্গে কাজ করেছি। এখানে এই কাজের কথা বলার আগে আমি স্টার কথাটা নিয়ে সামান্য দুটো কথা বলতে চাই। হলিউডের অর্থে, হলিউড থেকেই স্টার কথাটা এসছে, এখানে স্টার বলে কিছু ছিল না কোনোদিন, স্টার কথাটা হলিউড থেকে এসছে। এবং সেই হলিউডের অর্থে একেবারে একটা বিরাট জায়গা এবং দর্শকের একটা মনের একটা বিরাট অংশ অধিকার করে কর্তৃত্ব করা, এই কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একমাত্র উত্তম ছাড়া কেউ পায়নি, পারেনি। পুরুষদের মধ্যে তাকেই একমাত্র সত্যি করে স্টার বলা যেতে পারে। কিন্তু এই স্টার সম্বন্ধে অনেকের মনে নানা রকম ধারণা প্রকাশ পেয়েছিল। আমি যখন প্রথম ঘোষণা করি যে আমি উত্তম কুমারকে নিয়ে একটা ছবি করছি, তখন আমার কানে এসেছিল, শুধু কানে কেন, আমার চোখেও এসেছিল, কেন কিছু কিছু পত্রিকাতে কিছু কিছু ব্যক্তি এই ধরনের মন্তব্য করেছিলেন যে সত্যজিৎ বাবু এবার কম্প্রোমাইজ করলেন, এতদিন করেন এবার করলেন, মানেটা যেন আমি যতদিন নতুন অভিনেতা নিয়ে কাজ করেছি, অচেনা আনকোরা নতুন অ্যামেচারদের নিয়ে কাজ করেছি, সেটা কম্প্রোমাইজ না। তারপর আস্তে আস্তে যখন, আস্তে আস্তে কেন, বেশ অচিরেই আমি পেশাদারী অভিনেতা অভিনেত্রী নিয়ে যখন কাজ করেছি, সেটা কম্প্রোমাইজ না, কিন্তু যখন আমি স্টার নিয়ে কাজ করছি সেটাই হয়ে গেল কম্প্রোমাইজ। সত্যজিৎ বাবু পথে এসেছেন, এবার উত্তম কুমারকে নিয়ে ছবি করতে। এখানে এটা সাধারণত এই ধরনের ধারণাটা প্রচারিত হয় এক দল লোকের মধ্যে দিয়ে, যারা নিজেদের খুব হাইব্রাউ ইন্টেলেকচুয়াল বিদগ্ধ উন্নাসিক বলে মনে করেন, কিন্তু আমি তাদের ভাবি বোকা।
তারা বোকা ছাড়া কিছুই না, কেননা তাদের স্টার সম্বন্ধে ধারণাটা খুবই অস্পষ্ট এবং তাদের মনে যে একটা ধারণা রয়েছে যে স্টার অভিনেতা নয়, তারা আরো একটা কিছু, অন্য একটা কিছু, যাদের সঙ্গে কোনো শিল্পের কোনো সম্পর্ক থাকতে পারে না। এখানে তাদের ধারণাটা যে একেবারে এক কথায় উড়িয়ে দেওয়া যায় তা না, কিছু কিছু উদাহরণ আছে। যেমন আমি নিজেই জানি, হলিউডের কথা বলি বলি, একজন বিশেষ স্টার যিনি বহুদিন ধরেই ছবি করছেন এবং স্টার হিসেবেই করছেন, গ্রেগরি পেক, তার কথা আমি জানি। তিনি যখন ছবিতে প্রথম নামলেন, প্রথম ছবি যখন শুটিং হচ্ছে, তখন পরিচালক এবং প্রযোজক তার সঙ্গে কাজ করে বুঝতে পারলেন যে একে বিয়ার হবে না, এই ছবির পরেই একে বাতিল করতে হবে। কিন্তু সেই ছবি যখন মুক্তি পেল, তার অল্প দিনের মধ্যেই এত সংখ্যায়, এত লক্ষ লক্ষ ফ্যান মেল গ্রেগরি পেকের নামে এল যে সেখানে প্রযোজককে বাধ্য হয়েই তাকে স্টারের মর্যাদা দিয়ে তাকে কায়েমি ভাবে রেখে দিতে হল এবং তিনি সেই স্টার এখনো রয়ে গেছেন। আমি শুনেছি এখনো নাকি তাকে দিয়ে ঠিক কাজটি আদায় করায় বেশ ব্যাপার করার ব্যাপারটা বেশ দুরূহ ব্যাপার, তিনি এখনো সেরকম অভিনয়, কিন্তু তিনি স্টার হয়ে গেছিলেন ঘটনাচক্রে। কেন পর্দায় তার মধ্যে অনেকে এমন কিছু পেয়েছিল যেটা তাদের ভয়ানক ভালো লেগেছিল। সে তার বিপরীত নিদর্শন উদাহরণ রয়েছে মার্লন ব্র্যান্ডো, যিনি ছবিতে থিয়েটারে অভিনয় করে নাম করেছিলেন এবং সেই অবস্থায় নামই থিয়েটার অভিনেতা হিসেবে তিনি প্রথমে হলিউডে আসেন এবং প্রথম ছবিতেই তিনি স্টার হয়ে যান। প্রযোজকের কোনদিন কোন অসুবিধায় ভোগ করতে হয়নি, কেননা তিনি অতি উঁচু দরের অভিনেতা ছিলেন এবং এখনো আছেন। কিন্তু উত্তম কুমার স্টার, উত্তম কুমার যেভাবে স্টার হয়েছিলেন তার কাহিনীটা কিছুটা অন্যরকম। উত্তম কুমারের প্রথম দিকের ছবির কথা সত্যি কথা বলতে কি আমি জানি না, ছবির নামও আমাকে জিজ্ঞেস করলে বলতে পারবো না। তিনি খুব অল্প বয়সে, ইয়াং বয়সে নেমেছেন, তার অভিনয় একটা শখ ছিল, তিনি তখন খুব ভালো অভিনয় করতে পারতেন কিনা সে বিষয়ে আমার সন্দেহ। যে যাই হোক, তার ছবি লোকে নেয়নি, সেসব ছবি লোকে ভুলে গেছে, কিন্তু উত্তম কুমারকে কষ্ট করতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে। আমি যখন তার ছবি দেখি তখন তিনি কিছুটা নাম করে ফেলেছেন। সে ছবিগুলো ছিল নির্মলদের করা ছবি এবং তিনটি ছবি আমার মনে হয় আমি দেখেছিলাম, বসু পরিবার, সাড়ে চুয়াত্তর আর চাপাদাঙ্গার বউ। তিনটে দেখেই প্রথমে আমার এই মনে হয়েছিল যে এই পরিচালক বেশ চতুর, দক্ষ পরিচালক, এবং উত্তম কুমারকেও আমার ভালো লেগেছিল, তার একটা সাবলীলতা ছিল, তার মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল। তবে এটা তো স্বীকার করতেই হয়, এটা অন্তত আমি বিশ্বাস করি যে যেখানে বোঝা যায় যেখানে একজন পরিচালক অভিনেতাকে দিয়ে অভিনয় করিয়ে নিতে পারেন, সে ক্ষমতা যে পরিচালকের আছে, তার করা ছবিতে ভালো অভিনয় দেখে বাইরের লোকেরা কেউ কোনোদিন সঠিক জানতে পারবে না যে অভিনয়টা কোথেকে এসছে, এটা কি অভিনেতার মধ্য থেকেই এসছে সম্পূর্ণভাবে না অনেকখানি অবদান পরিচালকের, সেটা কোনোদিন বোঝা যাবে না। সত্যি কথা বলতে কি, আমি উত্তমের তার পরে তখনও আমি ছবিতে আসিনি, তারও বেশ বোধ হয় তিন চার বছর পরে আমি প্রথম ছবি করি এবং তারও দশ বারো বছর পরে আমি উত্তমের সঙ্গে কাজ করি বারো তেরো বছর। তার মধ্যে আমি উত্তমের আরো কিছু ছবি দেখেছি। উত্তম তখন ক্রমে ক্রমে যাকে বলে স্টার, রোম্যান্টিক স্টার, সেই পর্যায়ে উঠেছেন এবং তার যে অভিনয় ক্ষমতা আছে সেটা মোটামুটি আমি তার ছবি হিসেবে, যে ছবি ভালো না খারাপ ছবি, যেখানে আমি বুঝতে পারছি যে পরিচালক তেমন সুবিধের কাজ জানেন না বা তেমন ভাবে দক্ষ নন, সেইখানে কিন্তু তার কাজ থেকে আমাকে স্বীকার করতেই হয়েছে, আমাকে বুঝতে হয়েছে, আমি বুঝতে পেরেছি যে এই ছেলেটির মধ্যে জিনিস আছে।
যেখানে পরিচালক তাকে খুব একটা সাহায্য করছেন না বা সাহায্য করবার ক্ষমতা ছবিটা ছবির অন্য কোথাও তিনি প্রকাশ করছেন না, সেখানে আমাকে ধরে নিতেই হবে যে উত্তম কুমারের মধ্যে নিশ্চয়ই এটা তার অনেকখানি নিজের অবদান। সেখানে এটাও দেখেছি যে উত্তম ক্রমে ক্রমে তার কতগুলো অঙ্গভঙ্গি ভাবভঙ্গি চলন বলনে কতগুলো নিজের মতো জিনিস তৈরি করে নিয়েছে, নিজের একটা ইমেজ তৈরি করে নিয়েছে এবং সেটা খুব অত্যন্ত বুদ্ধি বিবেচনা করে সে করেছে। সে জানে যে কতগুলো জিনিস করলে কতগুলো জিনিস পর্দায় দেখতে দর্শক পছন্দ করবে, দর্শক তারিফ করবে, এই জন্য সে সমস্ত জিনিসটা অত্যন্ত হিসেবের সঙ্গে সে সেইভাবে নিজেকে নিজের একটা ইমেজ তৈরি করে নিয়েছে। এখন এটা কিন্তু একটা সাংঘাতিক গুণের ব্যাপার, এটা খুব সহজে হয় না। এবং এটাও যে একজন স্টারকে যদি স্টার হিসেবে সে যখন স্টার তো সে নিজের বসে হয়, অনেকের মধ্যে স্টারের স্টার হওয়ার মধ্যে যেন একটা দেখে আমার মনে হয়েছে যে ছবিটা আমার ত্রুটি নিশ্চয়ই আছে, আমরা একেবারে নিখুঁত ছবি করি না, করতে পারি না, সেটা নিজের ক্ষমতার একটা তো ব্যাপার রয়েছে, তাছাড়া আমাদের এখানে অবস্থার একটা ব্যাপার রয়েছে, এখানে নিখুঁত জিনিস করাটা অসম্ভব। কিন্তু উত্তমের কাজে সারা ছবিতেই উত্তম এমন একটাও দৃশ্য আমার মনে পড়ছে না, খুব সামান্য দু একটা দৃশ্য দৃশ্য ছাড়া দু ঘন্টা প্রায় ছবি, তার মধ্যে প্রতিটি দৃশ্যে উত্তম এবং নানান অবস্থায় তাকে দেখানো হয়েছে এবং সেখানে একটি ত্রুটিও আমি খুঁজে পাইনি, একটি ত্রুটিও আমি কোনো জায়গায় কোনোখানে খুঁজে পাইনি। এটা ঠিক যে কাহিনী আমার, সংলাপ আমার, চিত্রনাট্য আমার, দৃশ্য সংস্থাপনা আমার, আমি তাকে বলে দিয়েছি মোটামুটি কোথায় কি করতে হবে, কিভাবে চলতে হবে, বলতে হবে। কিন্তু তারপর একবার বলার পর, একবার যখন হয়ে গেছে তখন সেই জিনিসটাকে সে সম্পূর্ণ নিজের করে নিয়েছে, একেবারে আয়ত্ত করে নিয়েছে। একবার প্রাথমিকভাবে কাজ আরম্ভ করার আগে বলার পরে তাকে দ্বিতীয়বার বলার দরকার। সংলাপ যতই ভালো, সংলাপ যতক্ষণ খাতার পাতায় রয়েছে সেটা কিন্তু একটা নিষ্প্রাণ জিনিস, সেখানে সেটাকে জীবন্ত করে তুলতে হবে অভিনেতা। এবং সেখানে যদি অভিনেতা সে কাজটা করতে আমি যদি দেখি যে সে সক্ষম নয় সম্পূর্ণভাবে, তাহলে তাকে আমাকে অনেকটা নির্দেশ দিতে হবে, বলতে হবে এইখানে এইভাবে ভাঙো, এইভাবে বল দাও,
এইভাবে ইন্টারচিপ দাও, এইভাবে জোর দাও ইত্যাদি, এবং সেটা অনেক ক্ষেত্রে যেটা সম্ভব হয় সেটা দাঁড়ায় খুব যারা হিসেবে দর্শক বোধা দর্শক তারা হয়তো অভিনয় পরিচালনা করিয়ে আদায় করা ভালো অভিনয়ের সঙ্গে যে সূক্ষ্ম একটা তফাৎ স্বাভাবিক ভালো অভিনয় রয়েছে সেটা হয়তো তারা ছবি দেখে করতে পারেন, কিন্তু সাধারণ লোক করতে পারবেন না। উত্তমের অভিনয় দেখে আমি অকপটে বলতে পারি যে তার অভিনয়ের মধ্যে
I'm